नमस्कार बंधुरा अपने सबा के स्वागत होम नोटिफिकेशन यूट्यूब चैने। तो बंधुरा वेस्ट बेंगल हेल्थ रिक्रुटमेंट बोर्ड के एक सरकारी चाकर विज्ञप्ति प्रकाश रही है। तो से आपनारा क्यों आवेदन करबें और कतगुली सीट रही है এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে তা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ না করে, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এরকম সরকারি ও বেসরকারি জবের আপডেট আমি আমার চ্যানেলে প্রতিদিন নিয়ে আসি। তো বন্ধুরা, এটি হলো আপনাদের সরকারি বিজ্ঞপ্তি। তো আপনারা এটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো। এছাড়া এই নোটিশের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদের সেইখানে কোথা থেকে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানে কিন্তু যেই পদে আমরা রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, অর্থাৎ জিডিএমও, এবং এটি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে আমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং কিন্তু আমাদের যেখানে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের চালু হয়ে গেছে 19/6/2020 থেকে, এবং এটি লাস্ট ডেট 29/6/2020 বিফোর 8 PM। তো আমাদের কিন্তু সন্ধ্যে 8টার মধ্যে 29 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটি করে নিন। না, আমাদের যেটি বলা আছে সেটি হলো পোস্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট ইন ফিউচার। আমাদের পোস্টটি কিন্তু টেম্পোরারি হলেও আমাদের কিন্তু পরে এটি পারমানেন্ট হওয়ার কিন্তু চান্স আছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনাদের কিন্তু যে স্কেল অফ পে উইথ গ্রেড পে দেওয়া হবে সেটি হলো ম্যাট্রিক্স লেভেল 16 গ্রেড উইথ FDMO মেমো নাম্বার। তো এখানে আপনাদেরকে কিন্তু 15,600 থেকে 42,000 পর্যন্ত আমাদের কিন্তু এখানে আপনারা কিন্তু স্যালারি পাবেন। এছাড়াও কিন্তু আপনাদের গ্রেড পে 5,400 এখানে কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আপনাদের এখানে যে পোস্ট আছে সেই পোস্টটি হলো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। তো এখানে টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটি হলো 1,174। আমাদের যে জেনারেলদের জন্য আমাদের কিন্তু 274টি এখানে ভ্যাকেন্সি আছে। এছাড়া আমাদের কোয়ালিফিকেশান যা চাওয়া হয়েছে সেটি হলো মেডিকেল কোয়ালিফিকেশান। তো আমাদের যদি মেডিকেল কোয়ালিফিকেশান থেকে থাকে কোনো, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের কিন্তু যেটি বলা হয়েছে যে যদি আপনি অ্যাপয়েন্টেড হন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ে আপনাদের কিন্তু 6 মাসের মধ্যে আপনাদের নাম কিন্তু রেজিস্টার করতে হবে। এছাড়া আপনাদের এইজ যেটি বলা হয়েছে সেটি হলো অর্ডিনারি নট মোর দেন 36 ইয়ার। তো 36 বছরের বেশি কিন্তু আমাদের এখানে বয়স হওয়া চলবে না। এবং আপনাদের এখানে এছাড়াও যেটি বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু আপলোড দ্য মেডিকেল কাউন্সিলিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো আপনাদের কিন্তু আমাদের এই মেডিকেল কাউন্সিলিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড থাকতে হবে। এছাড়া আপনাদের এখানে যে ফি পেমেন্ট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানে সেটি হলো 210 টাকা। তো এখানে কিন্তু আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন এখানে কিন্তু, এবং এখানে মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ ইটিসি এগুলো কিন্তু অ্যাকসেপ্ট এখানে হবে না। এবং অ্যাপ্লিকেশান রিসিভ আফটার দ্য ক্লোজিং ডেট শ্যাল বি রিজেক্টেড। তো অ্যাপ্লিকেশান ডেট ওভার হয়ে যাওয়ার পর যদি আমরা অ্যাপ্লিকেশান বা কিছু করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্ম রিজেক্টেড হয়ে যাবে। এবং আপনাদের এখানে যেটি বলা হয়েছে সেটি হলো আমাদের লিঙ্ক ওপেন হচ্ছে 19 তারিখে এবং সারা হয়ে যাচ্ছে 29 তারিখে। এছাড়া আপনাদের আর এখানে যদি আপনাদের MBBS ডিগ্রি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 40 মার্কস ম্যাক্সিমাম পেতে পারেন এখানে। এবং আমরা কিন্তু এখানে কোনো এক্সাম এখানে মনে হয় এক্সাম হবে ডিডাকশন অফ মার্কস ওয়াইজ। এছাড়া আমরা কীভাবে আবেদন করবো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সেই অফিসিয়াল সাইটে আসতে হবে। এই সাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে এখানে দিয়ে দেবো। তো আপনারা নিজে থেকে দেখতে পাবেন যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ খুলবে। তো সেখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তো হাউ টু অ্যাপ্লাই এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এছাড়া আমাদের অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু এইটা, এখানে টিপ এখানে কিন্তু ক্লিক করে আমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আরও এরকম সরকারি ও বেসরকারি জবের আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।